আপনি যদি দেখুবে লগাতার 4-5 দিন আমি যদি দেখুছে ওড়িশার বিশেষ করে আলু দর বড়া লাগিছে বলে চর্চা চালিছে এবং আমি অন্যপটে যদি দেখিছে যোগাণ মন্ত্রী বিভিন্ন স্থান বুলি লোকক সহ আলোচনা করছেন, ব্যবসায়ী সহ আলোচনা করছেন কিভাবে কলা বজারি রোকা যাই পারিব সে বিষয়ে মধ্যে আলোচনা করছেন। গতকালি যাহা যদি আমি দেখিছে মুখ্যমন্ত্রী মোহন মাঝি মধ্যে পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী সহ আলোচনা করছেন এবং ট্রক যদি আলু যে ট্রক গুড়ি অটকি লা কিছু ট্রক মধ্যে আসিছে যাহা তথ্য বর্তমান আইগিনিয়ারে কালি রাতে সুদ্ধা পাখাপাখি 17টি ট্রক আসিকি পৌঁছিছে এবং সেথিরে থিবা আলু গুড়িক মধ্যে রখা যাইছে। মু বর্তমান আলু গোদামে অছি, ই হচ্ছে তার দৃশ্য। যদি কইবা আলু বর্তমান মজুদ অছি এবং যেভাবে ভাবে চর্চা হেউছে কি আলু দর বড়ুছে বা আলু সর্টেজ অছি, কিন্তু ভিজুয়াল কিছু ভিন্ন কথা কইছে কারণ লগাতার ভাবে যেমতি আমি দেখুতলে যোগান মন্ত্রী বিভিন্ন স্থান বুলুতলে কলা বাজারে রোকিয়া পাই কহুতলে সে সময়ে 4 দিন পূর্বরু রেট কেমতি থিলা বর্তমান রেটরে কেতে তফাত আসছে এ বিষয়ে আমি আলোচনা করিবা। ব্যবসায়ী অছন্তি আজ্ঞা, 4 দিন পূর্বরু আমি যেতেবেলে দেখিতিলে রেট সেতেবেলে কেতে কোন থিলা বর্তমান রেট কেতে হইছে? সেতেবেলে থিলা 1400 টাকা প্যাকেট, এবে না হইছে 1200 টাকা প্যাকেট। কাল তো 18 গাড়ি আমদানি হইতিলা, আজি তো হইনি। আউ কিছু মধ্যে আমি প্রতিক্রিয়া নেবা, বর্তমান যে সভাপতি রহিছন্তি তাঙ্কর মধ্যে আমি সিধাসলক প্রতিক্রিয়া নেবা। আজ্ঞা, বর্তমান রেটরে কেতে ফরক আসিছে কারণ আমি লগাতার 4-5 দিন পূর্বরু দেখুতলে আলু দর বড়িছি 50-55 পর্যন্ত যাইতলা, বর্তমান কেতে রহিছে এবং বর্তমান সুদ্ধা কেতে ট্রক আসিলা? দেখুন, বর্তমান সুদ্ধা 23 গাড়ি আলু আমদানি হয়ে সারিছি, আলু বি আমদানি হচ্ছে, কিন্তু নর্মাল প্র্যাকটিস যেমন চলছিল সেইভাবে আলু বর্তমান সুদ্ধা গোটিয়ে বি গাড়ি আসি না। ଇଏ ଯେଉଁ ଗାଡ଼ି ଗୁଡ଼ିକ ଆସୁଛି କିଏ ଚୋରା ବାଟ ଦେଇକରି ଆସୁଛି, ଯିଏ ଯଦି ଗେଟ୍ ବାଟ ଆସୁଛି କିଛି କାହାକୁ ଲାଞ୍ଚ ଫାଞ୍ଚ ଦେଇକରି ଆସିଥାଉଛି, ବିଭିନ୍ନ ବାଟରେ ଆଳୁ ଧରିକରି ଆସୁଛନ୍ତି। ଆମର ମୁଖ୍ୟ ଲକ୍ଷ୍ୟ ଉଦ୍ଦେଶ୍ୟ ହେଉଛି କମ୍ରୁ କମ୍ ଲାଭ ରଖିକରି ଓଡ଼ିଶାର ଖାଉଟିକି କେମିତି ଆଳୁ ପହଞ୍ଚାଇବା, ତେଣୁ ଆମେ ଆମ ସ୍ତରରେ ଯେତିକି ଯତ୍ପରଣ ଆସିତେ ସମ୍ଭବ ଆମେ ପ୍ରୟାସ କରିଛୁ, ସେହି ପ୍ରୟାସର ଫଳସ୍ୱରୂପ ଆଳୁଗୁଡ଼ିକ ଆସିକରି ପହଞ୍ଚୁଛି। ଆଜି ଗତକାଲି 30-31 ଟଙ୍କା ରାତିରେ ବିକା ହେଉଥିଲା, ଗତକାଲି ସକାଳେ 32 ଟଙ୍କା ବିକ୍ରି ହୋଇଥିଲା, କାଲି ସନ୍ଧ୍ୟାବେଳକୁ 30-31 ଟଙ୍କା ବିକ୍ରି ହୋଇଥିଲା। ଆଉ ଆଜିର ଆଭେଲେବିଲିଟି ନେଇକରି ଯାହା ଷ୍ଟକ୍ ଆସୁଛି ତାକୁ ଦେଖିକି ଆଜି 4-5ଟା ବେଳକୁ ପୁଣି ରେଟ୍ ନିର୍ଣ୍ଣୟ କରାଯିବ କ'ଣ ରେଟ୍ ହେବ। ବର୍ତ୍ତମାନ ଅତ୍ୟନ୍ତ ପକ୍ଷେ 30-31 ଟଙ୍କା ବିକା ହେଉଛୁ, ଆମେ ଆଶା କରୁଛୁ ଯଦି ଆଳୁ ଆସିଯାଏ ତାହେଲେ 25-26 ଟଙ୍କାରେ ବିକ୍ରି ହେବ, କାରଣ ମୁଁ ଆପଣଙ୍କୁ ଏଠି ସ୍ପଷ୍ଟ କରିଦେଉଛି 23 ଟଙ୍କାରେ ଆଳୁ କିଣା ହେଉଛି ୱେଷ୍ଟ ବେଙ୍ଗଲରୁ, ତା ସେଥିରେ ପ୍ରାୟ 150-200 ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ ଅଛି ଲୋଡିଂ ଏ କରିବା ଆସିବା ପାଇଁ, ଏବଂ ଏଠାର ଯେଉଁ କମିଶନ ଫମିଶନ 25-26 ଟଙ୍କା କିଣା ପଡ଼ିବ, ତ ଆସିଲେ ଆମେ ସେହି 26 ଟଙ୍କାରେ ମଧ୍ୟ ବିକ୍ରି କରିବାର ସମ୍ଭାବନା ଅଛି, କିନ୍ତୁ ଯେତେବେଳେ ନର୍ମାଲ ପ୍ରାକ୍ଟିସ ରିଷ୍ଟୋର ହୋଇଯିବ ସେଇଟା ସମ୍ଭବ ହୋଇପାରିବ, ଏବଂ 26 ଟଙ୍କା ହେଲା ପରେ ଆପଣମାନେ ତାକୁ 30-32 ଟଙ୍କାରେ ମାର୍କେଟରେ ଉପଲବ୍ଧ ହେବ। ତେଣୁ ବର୍ତ୍ତମାନ ଯେଉଁ ପରିସ୍ଥିତି ଅଛି ଅତ୍ୟନ୍ତ ପକ୍ଷେ 35-36 ଟଙ୍କା ମାର୍କେଟରେ ବିକ୍ରି ହେଉଛି, ଗତକାଲି 40 ଟଙ୍କା ଆପଣମାନେ ଯାହା ଦେଖିଥିଲେ 40 ଟଙ୍କା ନିୟନ୍ତ୍ରଣ ରହିଛି, ଦରଦାମରେ ନିୟନ୍ତ୍ରଣ ରହିଛି ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା, ଗୋଟେ ଅସ୍ଥାୟୀ ସମସ୍ୟା ହେଉଛି। ଏବେ ବି ସ୍ୱାଭାବିକ ହୋଇପାରିନି ଆଳୁ ଆମଦାନୀ ହେବାରେ, କିନ୍ତୁ ସରକାରଙ୍କ ତରଫରୁ ଚେଷ୍ଟା କରାଯାଉଛି କିଭଳି ଭାବରେ ଖୁବ୍ ଶୀଘ୍ର ଏହି ସମସ୍ୟାର ସମାଧାନ ହୋଇପାରିବ। जदि आपण को आम वीडियो टी भल लगा तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।